উদ্যোক্তা হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। তো আজকে আমি কথা বলবো তিনটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। প্রথম কাজটি হচ্ছে যে সৃজনশীল স্বপ্ন দেখা, দ্বিতীয় কাজটি হচ্ছে সুন্দর পরিকল্পনা করা, এবং সর্বশেষ কাজটি হচ্ছে পরিকল্পনার উত্তম বাস্তবায়ন। তো এই তিনটি কাজ যারা সুন্দরভাবে করতে পারে তারা কিন্তু সফল হয়। এখন প্রথম কথা হচ্ছে উদ্যোক্তা, আপনার যদি টাকা থাকে আপনি চাইলে একটা ব্যবসা করতে পারবেন। আপনি এই জায়গা থেকে পণ্য ক্রয় করে আরেক জায়গায় বিক্রি করে দিলেন, এটা একটা ব্যবসা হলো, কিন্তু এটা কিন্তু উদ্যোগ হলো না। উদ্যোক্তা হতে হলে আপনাকে নতুন কোনো আইডিয়া নিয়ে আসতে হবে। তো এই জন্য উদ্যোক্তা হওয়ার তিনটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে সৃজনশীল আইডিয়া নিয়ে এগিয়ে আসে। তারপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে যে আপনার পরিকল্পনা, একটি উত্তম পরিকল্পনা করা। এমন একটি কথা আছে যে একটি উত্তম পরিকল্পনা কাজের অর্ধেক সম্পন্ন করার সমান। তো এখন আপনি যদি ভালো ওই যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নের সুন্দর একটা পরিকল্পনা করতে পারেন, তাহলে কিন্তু সফল উদ্যোক্তা হওয়ার দ্বিতীয় কাজটি আপনি সম্পন্ন করবেন। এবং তৃতীয় কাজটি হচ্ছে যে লেগে থেকে এই পরিকল্পনাটি সফল বাস্তবায়ন করা। হ্যাঁ, যে আমাদের যে প্রবলেমটা হয় যে উদ্যোক্তা হোক, আমরা একটা ডিসিশন নিয়েছি উদ্যোক্তা হব, কিন্তু সেই উদ্যোগ নিয়ে আর লেগে থাকতে পারে না। পরিবেশের চাপ, চারপাশের অবস্থা, বাবা মায়ের চাপ, সব দিকের চাপ একসাথে হয়ে আমাদেরকে ডাইভার্ট করে দেয়, বিচ্যুত করে দেয়। এর জন্য সফল উদ্যোক্তা হওয়ার জন্য এই তিনটা কাজের কিন্তু কম্বিনেশন থাকতে হবে, এবং সেটা যদি হয়, সম্ভব হয়, তাহলে কিন্তু আপনি সফল উদ্যোক্তা হতে পারবেন।